মৌসুমে শুরুতে বুধবার ইডেন মন্ত্রী নিয়ে রাজধানী কলকাতায় প্রদর্শন করে কয়েক লাখ খেলা। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যাচ্ছে, এই সময় বাবার পাশে ছিলেন ইলের উত্তরসূরি ও তার তৃতীয় পুত্র কিম জং উন। ইলের শেষকৃত্যে কয়েক লাখ সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করেছে সরকার, তবে এতে বিদেশি কোনো নাগরিককে উপস্থিত থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ধারণা করা হচ্ছে, এই শেষকৃত্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বিশ্ববাসীকে দেখানো হবে তরুণ নেতা উনের প্রতি জনগণের আনুগত্য কতটা দৃঢ়। গত 17 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কিম জং উন। এবার 2011 সালে আন্তর্জাতিক অঙ্গনে কিছু উল্লেখযোগ্য ঘটনাচিত্র। প্রাকৃতিক দুর্যোগ কিংবা আরব বসন্ত নয়, বিদায়ী 2011 সালের একক ঘটনা হিসেবে মনোযোগের শীর্ষে ছিল লাদেন হত্যা। বছরের মাঝামাঝি পাকিস্তানের মাটিতে আল কায়দা প্রধান নিহত হন মার্কিন কমান্ডোদের হাতে। আর এই ঘটনা পাক মার্কিন সম্পর্কে যে অবিশ্বাসের সূচনা করে, বছর শেষে ন্যাটোর হামলায় 24 জন পাকিস্তানি সৈন্যের প্রাণহানির মধ্য দিয়ে তার খাদের কিনারা এসে দাঁড়িয়েছে। কৃষকরা টেলার দেশ রিপোর্টে বিস্তারিত। এই সতর্ক যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র শিকার হয় সন্ত্রাসী হামলার, 10 বছর পর আরো এক সকাল নাড়া দিয়ে যায় বিশ্ববাসীকে। মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেন ওসামা বিন লাদেন নিহত। The United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda. এই ঘোষণায় শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে স্বস্তি নেমে আসে। অর্থনৈতিক মন্দা আর চরম বেকারত্বের মাঝেও আনন্দের উপলক্ষ পায় মার্কিনিরা। আনন্দ ছিল না কেবল পাকিস্তানে, লাদেন নিহত হয়েছেন সে দেশের মাটিতে যে দেশকে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ে সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু বলে মনে করত যুক্তরাষ্ট্র। প্রতি বছর $40 কোটি ইসলামাবাদকে দেয়া হয় সন্ত্রাসবাদ মোকাবিলায়, অথচ বিন লাদেন ছিলেন ইসলামাবাদের মাত্র 150 কিলোমিটার দূরে। তাই ওসামা বিন লাদেন অধ্যায়ের সমাপ্তি হলেও পাক মার্কিন সম্পর্ক প্রবেশ করে এমনই এক অধ্যায়ে যা পারস্পরিক সন্দেহ, অবিশ্বাস আর রেষারেষি দ্বারা নিয়ন্ত্রিত। পরিস্থিতির আরো অবনতি ঘটে যখন নেটোর আক্রমণে নিহত হন 24 পাকিস্তানি সৈন্য, আর তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তানিরা। চাপের মধ্যে থাকা পাক সরকার কঠোর প্রতিবাদ জানায়, জবাবে আফগানিস্তান থেকে সেনা কমান্ডার প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। সেখানেই শেষ হতে পারত ভুল বোঝাবুঝি, কিন্তু ইতিমধ্যে মার্কিন কংগ্রেসে তুমুল বিতর্ক শুরু হয় পাকিস্তানের বার্ষিক অর্থ সাহায্য নিয়ে। পশ্চিমের দরজা যখন এভাবে বন্ধের পথে, পাকিস্তান তখন প্রাচ্যের দ্বারস্থ। এখন দেখার বিষয়, নতুন বছরে কোন দিকে গড়ায় পাক মার্কিন সম্পর্কের জল। প্রবাসী বাংলাদেশীদের খবর। মহান বিজয়ের 24 বছর পূর্তি উপলক্ষে রিয়াদে প্রবাসী বগুড়ার জেলা বিএনপি আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি ডক্টর এ কে এম গোলাম হাসান। বক্তারা দুর্নীতি ও বৈষম্য মুক্ত দেশ করার অঙ্গীকার করেন। আমাদের সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ চান জানান, রিয়াদের বিভিন্ন প্রান্ত থেকে বগুড়া জেলার প্রবাসীরা অনুষ্ঠানে যোগ দেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকের স্মরণে সৌদি আরবে রিয়াদে এক শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে রিয়াদের কেন্দ্রীয় আওয়ামী লীগ। আমাদের সৌদি প্রতিনিধি ফারুক আহমেদ খান জানান, মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ এবং বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আব্দুর রাজ্জাকের শূন্যতা পূরণ হবার নয়। সৌদির বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা এতে অংশ নেন। আব্দুর রাজ্জাক স্মরণে আরো একটি শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে UAE আওয়ামী লীগ। আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে শোক সভার প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি আবু জাফর। আমাদের দুবাই প্রতিনিধি সিদ্দিয়া সাদেক জানান, সভায় বক্তারা যুদ্ধ অপরাধীদের বিচার কার্যকর করার মাধ্যমে আব্দুর রাজ্জাকের স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার করেন। অনেক বছর পর ঢাকার ক্লাবগুলির শক্তি ভাগ হয়েছে এবার বেশ কয়েক সর্বোচ্চের কারণে। তাই তিন বিদেশি ক্রিকেটার নিয়ে কোন দল কোন ম্যাচে কার পয়েন্ট থাকছে তা বলা মুশকিল। তাই চ্যাম্পিয়ন আবাহনী প্রথম ম্যাচ থেকে সতর্ক জয়ের ব্যাপারে। প্রথম ম্যাচটা খুবই ভাইটাল, যেহেতু সিজনের প্রথম ম্যাচ, তো উই হ্যাভ টু স্টার্ট উইথ এ গুড নোট, ইনশাআল্লাহ সেটাই চেষ্টা করবো। যেহেতু আমাদের লাস্ট সিরিজটা ব্যাটিং আমরা খুব একটা ভালো করতে পারিনি, ন্যাশনাল প্লেয়ারদের জন্য হয়তো এটা একটা চ্যালেঞ্জ। প্রিমিয়ার ক্রিকেটে ভালো রান করে কাম ব্যাক করা। গত বছর প্রথম বিভাগ চ্যাম্পিয়ন শেখ জামালের এবারের মিশন প্রিমিয়ার লিগের
বাংলাদেশ অধিনায়ক মুশফিক উদ্দিনের সাথে যোগ দিয়েছে লঙ্কার জাতীয় দলের সাবেক ক্রিকেটার জিহাদ মোবারক। প্রথম ম্যাচেই তাদের প্রতিপক্ষ মোহামেডান, তাই একটু বাড়তি সতর্কতা গোটা শুধু। তবে জাতীয় দলের রানের খেলায় থাকা ক্রিকেটারদের রানে ফিরতে এই লিগকে খুবই গুরুত্ব দিচ্ছেন অধিনায়ক মুশফিক। আমাদের বাংলাদেশে মনে হয় নাম্বার ওয়ান লিগ হচ্ছে প্রিমিয়ার লিগ, এখানে আপনার ন্যাশনাল টিমের প্লেয়াররা সবাই খেলে, ফরেন প্লেয়ার আছে তারাও সবাই খেলে, তো এখানে অনেক কম্পিটিটিভ ক্রিকেট হয় যেটা ইন্টারন্যাশনালের জন্য অনেক হেল্পফুল, এবং এখানে ক্লাবের অনেক প্রেশার থাকে এবং একটা পারিশ্রমিক যেটা প্লেয়াররা নেয় ওটা একটা কাম ব্যাক করার একটা অনেক পারফরমেন্সের একটা দাবি থাকে। তো হোপফুলি সবাই জানে সেটা এবং সবাই সেটা হ্যান্ডেল করে লাস্ট এই বছর কয়েক বছর খেলছে এবং আশা করছি আমার টিমটাই করে ইনশাল্লাহ ভালো করবে। এই দুই দলের বাইরে এবার আলোচিত দলটির নাম ভিক্টোরিয়া। সাকিব তরঞ্জন নিয়ে গড়া দলটি এই আসরে কাগজে কলমে সেরা, কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান আর গভর্নিং বডির চেয়ারম্যান চান তার দল কাগজে কলমে নাই, শেষ কিন্তু দেখার মাসের লড়াই। এই বছর আমাদের আমি যেটা মনে করি যে বেশ কয়েকটা টিম আছে ভালো, তো এদের ভিতরে কম্পিটিটিভ ক্রিকেট হলে এক্সাইটমেন্টটা একটু বেশি থাকবে, প্রেশারটা একটু বেশি থাকবে, তো যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে অবশ্যই কাজে আসবে। কাগজে কলমে আমরা অবশ্যই সেরা, কিন্তু মাঠে পারফর্ম করতে হবে, এটা কিন্তু দায়িত্বটা খেলোয়াড়ের। আমরা মাঠে পারফর্ম করার জন্য যা যা করার দরকার, প্র্যাকটিস রেগুলারলি এবং আপনি কোচ নিয়ে আসছি এবং জানেন যে বিদেশি প্লেয়ার অলরেডি চলে আসছে আমাদের তিনজনই নেক্সট ম্যাচে খেলতে পারবে, আমি আশা করি মাঠে পারফর্ম করেই প্রমাণ করবে ভিক্টোরিয়া সেরা। এশিয়া কাপ আর দ্বিতীয় এর আগে ঘরোয়া ক্রিকেট লিগে জাতীয় ক্রিকেটাররা পারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তামিম তাকিবকে নিয়ে শক্তিশালী দল করার পর এবার বাইরে ক্রিকেটারদের দলে ঘুরিয়েছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব। বুধবার তারা পাকিস্তানের তিন ক্রিকেটারকে চুক্তি করিয়েছে এ মৌসুমে তাদের হয়ে প্রিমিয়ার লিগে খেলার জন্য। মোহামেডান ফেরে আসা ক্লাব কর্মকর্তা লুৎফর রহমান বাদল বরাবরই বলে আসছিলেন, প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ের মতো একটা দল গোছাচ্ছেন তিনি। সেই ধারায় পাকিস্তানের ওপেনার আহমেদ শেজাদ, অনূর্ধ্ব ১৯ দলের ফাস্ট বোলার আনোয়ার আলী ও পিএল এর অধিনায়ক কামরান সাদিককে দলে অন্তর্ভুক্ত করেছে ভিক্টোরিয়া। এই দল নিয়ে পুরনো দল ভিক্টোরিয়া নতুন রূপে দেখা দিতে চায় প্রিমিয়ার লিগে। জাপানি যন্ত্র সঙ্গীতের মোহনীয় এক পরিবেশনা ছিল শিল্পকলা একাডেমির সঙ্গীত অভিযুক্ত কলা মিলনায়তনে। ১৯৭১ মেগা প্রামাণ্য চিত্রের প্রদর্শনী ছিল কেন্দ্রীয় গ্রন্থাগার গণগ্রন্থাগার চত্বরে। এদিকে শিশু একাডেমিতে শেষ হল জাতীয় শিশু কিশোর নাট্য প্রতিযোগিতা ও উৎসব। দেখুন তামান্না জেনেছেন রিপোর্টে। এক জাপানি যন্ত্র সামিক্যা, মূলত তিন তারের এক বাদ্যযন্ত্র। চমৎকার এই বাদ্যযন্ত্র পরিবেশনের সাথে আপন ভারতে গড়ে ওঠে শরণার্থী শিবির, সবকিছু নিয়ে এই গবেষণা তুমি প্রামাণ্য চিত্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে একটু বিকৃত করার চেষ্টা হচ্ছে এবং সেটা প্রায় রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায়ে এই তরুণ সমাজ বিভ্রান্ত হচ্ছে। এইসব বিবেচনা থেকে আমি ঠিক করেছিলাম যে আমি একটা গবেষণা ধর্মী ছবি করব ১৯৭১। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, গণহত্যা থেকে বেঁচে যাওয়া মানুষ, সবার প্রত্যক্ষ অভিজ্ঞতা এবং দুষ্প্রাপ্য কিছু ছবি নিয়ে এই নির্মাণ। কামান্না জেনিফার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি জগরাজের এই প্রেস প্রিন্ট বা শিরোনামগুলো। হ্যাঁ,